হ্যালো ভিওর্স স্টাডি অ্যাড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা পিকেদার সরকারের বই থেকে ন্যারেটিভ অ্যান্ড ডিসক্রিপটিভ যে প্রেসিস আছে তোমাদের থার্টি সেভেন নম্বর যে প্রেসিসটা সেটা আজকে করবো তো একটা কথা যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কেউ পেইড মেম্বারশিপ জয়েন করতে চাও তার জন্য তোমরা সাবস্ক্রাইব যে অপশানটা দেখছে তার পাশে জয়েন যে বটমটা দেখতে পাবে সেটা ক্লিক করো ক্লিক করার পর তোমরা জয়েন করতে পারো সেখানে এক্সট্রা কিছু ক্লাস সায়েন্স বা ম্যাথস ক্লাস যদি কোনো ডাউট সেশন থাকে তাহলে সেটা অবশ্যই ক্লিয়ার করা হবে সেটার জন্য তোমাদেরকে জয়েন করতে হবে তো চলো আর কথা যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছে তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশান দেওয়া রয়েছে সেই ডিসক্রিপশান থেকে তোমরা পুরোনো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো পরপর সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে লিঙ্কগুলো অথবা আমার চ্যানেলে যাবে চ্যানেলে কি কিন্তু প্লে লিস্ট করা আছে সেখান থেকেও পেতে পারো তো চলো আজকে আমরা টেক্সট একবার পড়ব তো দেখো আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন ইজ ওয়েজ অফ লাইফ অর্থাৎ কি আইনস্টাইন কী ছিলেন একজন তার জীব তার যে জীবনযাত্রা তার যে ওয়েজ অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট ইন ইজ অ্যাস্টাউন্ডিং ফেম ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে যে আইনস্টাইন তার যে জীবনযাত্রা অত্যন্ত কী ছিলেন সাধারণ ছিলেন সিম্পল ভেরি সিম্পল মানে অত্যন্ত সাধারণ ছিলেন এবং তার বিস্ময়কর খ্যাতির প্রতি উদাসীন ছিলেন মানেটা আমি বলে দিচ্ছি এবার এগুলো যে মানে ইনডিফারেন্ট মানে হচ্ছে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন আর অ্যাস্টাউন্ডিং মানে হচ্ছে যাকে বলে স্তম্ভকারী একটা ব্যাপার হচ্ছে ঠিক আছে যেটাকে বিস্ময়কর যেটাকে বলছি আমরা তাহলে কি হচ্ছে আরেকবার লাইনটা বলে দিচ্ছি আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন ইজ ওয়েজ অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু ইজ অ্যাস্টাউন্ডিং ফেম অর্থাৎ আইনস্টাইন তার জীবনযাত্রায় অত্যন্ত সাধারণ ছিলেন এবং তার বিস্ময়কর খ্যাতির প্রতি উদাসীন ছিলেন ফেম মানে হচ্ছে খ্যাতি ঠিক আছে মানেগুলোতে তোমরা লিখে নিতে পারো নেক্সট বলছি ওয়ান্স একদা দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রুসেল একদা বেলজিয়ামের যে রানী আর কি বেলজিয়ামের রানী তাকে ইনভাইট করেছিলেন কোথায় ব্রুসেলে ঠিক আছে হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট ব্রুসেল যখন তিনি মানে ট্রেন থেকে নামেন যখন ব্রুসেলে যখন নামেন ট্রেনে থেকে তখন কি হি কুড নট থিংক দ্যাট তিনি ভাবতে পারেননি যে দে আর অ্যাকচুয়ালি মেনি গর্জিয়াস ড্রেস অফিসিয়াল গর্জিয়াস মানে কি গর্জিয়াস মানে জানো তোমরা যাকে বলে চমকপ্রদ আর কি বাংলায় যেটা শুদ্ধ বাংলায় যেটাকে বলে চমকপ্রদ গর্জিয়াস ঠিক আছে ড্রেস মানে অফিসিয়ালস মানে যে কর্মকর্তারা সেখানকার ঠিক আছে মানে দারুণ যে ড্রেস পরেছিল আর কি গর্জিয়াস সেই যে কর্মকর্তারা টু রিসিভ হিম তাকে রিসিভ করতে এসেছিলো আর কি মানে রানির কথা মতো আর কি অ্যাট দ্য স্টেশন স্টেশনে ঠিক আছে তারপর দেখো দ্য অফিসিয়াল অলসো এক্সপেক্টেড টু সি বডি তারা যারা রিসিভ করতে এসেছিলো যে কর্মকর্তারা আর কি তারা কি এক্সপেক্ট করেছিল কি যে যারা মানে যাকে রিসিভ করতে এসছে তারা জানতো না যে সে কে আর কি শুধু জানতো যে আইনস্টাইনকে রিসিভ করতে এসছে ঠিক আছে তো টু সি সাম্বডি হু উড অ্যাপিয়ার টু বি রিচ তারা মানে আশা করেছিল কি যাকে রিসিভ করতে এসেছে সে খুব ধনী একজন ব্যক্তি হবেন অ্যান্ড অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক বিফোর দেম এবং তাদের কাছে কি হবে এবং তাদের কাছে হবে অভিজাত অভিজাত বলে মনে হবে অ্যারিস্টোক্রেটিক মনে হচ্ছে যে খানদানি যাকে বলে অভিজাত ঠিক আছে খানদানি নাম শুনে আমরা আশা করি বুঝতে পারি খানদানি ব্যাপারটা কী ঠিক আছে যাদের মানে অভিজাত বা খানদানি যেটাকে বলে আর ঠিক আছে তারপরে দেখো দে কুড নেভার ইমাজিন দ্যাট তারা কখনোই মানে ইমাজিন করতে পারেনি যে তারা কখনোই ভাবতে পারেনি যে কী ভাবতে পারেনি দ্যাট দিস সেভি সেবি মানে হচ্ছে কি সেভি বলতে এখানে জীর্ণ যাকে বলে কি ঠিক আছে সেভি ম্যান উড বি আইনস্টাইন হিমসেলফ এই যে জীর্ণ মানুষটি সে নিজেই কিন্তু আইনস্টাইন হবেন সেটা তারা ভাবতে পারেনি ঠিক আছে সেভি মনে হচ্ছে জীর্ণ সো দে ওয়েন্ড ব্যাকস তাই তারা কী করে মানে ফিরে যায় টু দ্য কুইন কুইনের কাছে ফিরে যায় রানীর কাছে অ্যান্ড ইনফর্ম হার এবং তাকে কী করেন ইনফর্ম করেন তাকে ঠিক আছে তাকে জানান যে দ্যাট হি হ্যাড নট কেম বাই ট্রেন তিনি ট্রেনের দ্বারা আসেনি আর কি ঠিক আছে তিনি ট্রেনে আসেননি আইনস্টাইন হাও ওয়াক টু ওয়াক দ্য হোল ওয়ে উইথ সুটকেস ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ভায়োলিন ইন দ্য আদার তো তিনি কি করে আইনস্টাইন পুরো যে রাস্তাটা পুরো রাস্তাটি কিন্তু মানে হেঁটে গেছিলেন একটা হাতে সুটকেস নিয়ে আর একটা হাতে একটা ভায়োলেন নিয়ে ঠিক আছে তারপর দেখো হোয়েন হি রিস্ট দ্য ডেস্টিনেশন যখন তিনি গন্তব্যস্থলে পৌঁছান ডেস্টিনেশন দ্য কুইন সেড টু হিম রানি তাকে কী বলেন আই সেন্ড আ কার ফর ইউ ডক্টর আইনস্টাইন ঠিক আছে ডক্টর আইনস্টাইন আমি আপনার জন্য গাড়ি পাঠিয়েছিলাম ঠিক আছে আই আই ডিড নট থিঙ্ক রিপ্লাইড দ্য গ্রেট সাইন্টিস্ট উইথ স্মাইল তো হেসে তখন সেই সাইন্টিস্ট হেসে রিপ্লাই করেন আমি আই ডিড নট থিঙ্ক ঠিক আছে আমি আমি ভাবতে পারিনি ঠিক আছে দ্যাট বডি উড সেন্ড আ কার ফর মি কেউ আমার জন্য গাড়ি পাঠাতে পারে বাট আই ক্যান অ্যাসোর দ্যাট আমি নিশ্চিত করতে পারি যে অ্যাসিওর মনে হচ্ছে কি নিশ্চিত করা ঠিক আছে তারপরে আমি নিশ্চিত করতে পারি যে আই হ্যাভ গ্রেটলি এনজয়েড উইথ দ্য ওয়ার্ক আমি মানে জামা যে হাটা যে রাস্তাটা সেটা কিন্তু আমি উপভোগ করেছি ঠিক আছে তো এখানে একবার মানেটা আমি বলে দিতে চাই যেখানে তোমরা দেখছ ঠিক আছে এনজয়েড মানে হচ্ছে উপভোগ করা এখানে ঠিক আছে গ্রেটলি এনজয়েড আমি খুব উপভোগ করেছি রাস্তাটা পায়ে হাঁটাটা ঠিক আছে তো পুরোটা যেটা আমি বুঝলাম সেটা একবার মানেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা কী বুঝলাম তো পুরো গল্পটা হচ্ছে কি যে আইনস্টাইন কি একজন খুব সাধারণ একজন একজন সায়েন্টিস্ট হল তার যে জীবনযাপনটা খুবই কিন্তু সাধারণ ছিলেন অতি সাধারণ একজন তো একদিন বেলজিয়ামের যে রানী আর কি তাকে ব্রুসেলসে আমন্ত্রণ করেছিলেন তিনি তো তাকে অভ্যর্থনা জানার জন্য মানে তার যে রানীর যে কিছু অফিসিয়াল যে কর্মচারীরা তারা তাকে রিসিভ করতে এসেছিলেন কিন্তু তাকে খুব সাধারণ একজন লোক দেখে তাকে চিনতে পারেনি তারা ফিরে যায় আর কি তো তাকে পুরো রাস্তাটাই কিন্তু পুরোটা হেঁটে যেতে হয়েছিল তো সেখানে গিয়ে আর কি তারপরে তিনি তার নিশ্চয়তা এখানে গিয়ে বলেন যে আমি এসেছি কিন্তু তারপর রানি তাদের মধ্যে একটা কথোপকথন হয় একটা ছোট্ট কথোপকথন যে আমি গাড়ি পাঠিয়েছিলাম তো তখন উত্তরে আমরা হালকা মৃদু হেসে আর কি তখন সায়েন্টিস্ট আর কি রিপ্লাই করেন যে আমার জন্য কেউ গাড়ি পাঠিয়েছে আর কি সেটা সে ভাবতেও পারেনি ঠিক আছে তো এই এই একটা ছোট্ট একটা কথোপকথন পুরোটা মানে সাইন্টিস্টকে নিয়েই আর কি গল্পটা আজকেরটা খুবই একটা সিম্পল গল্প রয়েছে তো আমরা কিছু না এটা কতটা নেব সেটা আমি একবার বলে দিই প্রথম যে পাটটা সেই পাটটা হচ্ছে কি আমরা মোটামুটি নেব বিফোর দেম অব দি নেবো ঠিক আছে তো আমরা এইটুকু যেটা নিলাম সেটা একবার হালকা মানেটা আমি বলে দিচ্ছি যে আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন ইজ ওয়েজ অফ লাইফ ইন ইন ডিফারেন্ট টু অ্যাস্টাউন্ডিং ফেম ঠিক আছে তো আইনস্টাইন জীবনযাত্রায় অত্যন্ত সাধারণ ছিলেন এবং তার বিস্ময়কর খ্যাতির প্রতি উদাসীন ছিলেন দ্য কুইন অফ বেলজিয়াম ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু টু ব্রুসেল তাকে বেলজিয়ামের আনী একদিন ব্রুসেলে আমন্ত্রণ করেছিলেন

চমকপ্রদ কর্মচারীরা তাকে আর কি রিসিভ করতে আসবেন স্টেশনে দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড টু সি সামবডি হু হু উড অ্যাপিয়ার টু বি রিচ তারাও আশা করেছিলেন যে যে যিনি আর কি আসবেন তিনি খুবই একজন ধনী ব্যক্তি হবেন অ্যান্ড অ্যারোস্ট অ্যারিস্টোক্রেটিক বিফোর দেম তাদের কাছে যেন একটা অভিজাত বা খানদানি বলে মনে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা লিখবো কি যে ওয়ান্স দ্য দ্য কুইন ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড দ্য ফেমাস সাইন্টিস্ট আইনস্টাইন অ্যাকো দা টু ব্রুসেল আর কি দ্য কুইন্স অফিসিয়াল কিন্তু তার যে কর্মচারীরা আর কি কর্মকর্তারা আনরিকগনাইজড তাকে চিনতে পারেননি আর কি হিম অ্যান্ড রিটার্ন ফ্রম দ্য স্টেশন তাকে আর কি চিনতে না পেরে স্টেশন থেকে ফিরে যান অ্যাজ দেয়ার অ্যাজ দেয়ার ওয়াজ নো সাইন অফিস অ্যারিস্টোক্রেসি ইন আর লাইফ যেহেতু তার জীবনে কোনো অভিজাত্যের কিন্তু কোনো ছাপ ছিল না আর কি মানে কোনো চিহ্ন ছিল না খানদানি বলে কোনো কিছু মনে হয়নি সেই জন্য তারা ফিরে গেছিল ঠিক আছে পরের যে পাটটা পরের পাটটা থেকে আমরা মানে বেশি কিছু নেবো না কারণ তাদের একটা কথোপকথন ছিল নর্মালি তো সেখান থেকে আমরা কী নেব সেটা এইটুকু বুঝতেই পারছো আমি তার মানেটা বলে দিচ্ছি দে কুড নট ইমাজিন দ্যাট তারা ভাবতে পারেনি যে দিস স্যাডি সেভি ম্যান উড বি আইনস্টাইন হিমসেলফ তারা ভাবতে পারেনি যে লোকটি নিজেই একজন মানে আইনস্টাইন হবেন সো দে ওয়েন্ট ব্যাক টু দ্য কুইন অ্যান্ড ইনফর্মড হার দ্যাট হি কুড নট কাম বাই ট্রেন তো তারা ফিরে যায় সেখান থেকে এবং তাকে রানীকে ইনফর্ম করেন যে সে ট্রেনে আসেনি আর কি তিনি ট্রেনে আসেননি আইনস্টাইন হাও ওয়াক টু দ্য হোলো উইথ সুইটকেস ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ভায়োলিন উইথ আদার হ্যান্ড তো আইনস্টাইনপুর পুরো তার ফলে কি করে যে মানে হেঁটে যেতে হয়েছিল তাকে এক হাতে একটা সুটকেস এক হাতে একটা ভায়োলিন নিয়ে হোয়েনি রিচ দ্য ডেস্টিনেশন যখন তিনি তার গন্তব্যস্থলে পৌঁছান দ্য কুইন সেড হিম তাকে কুইন কি বলেন রানি বলেন যে আই সেন্টে কার ফরেও আমি আপনার জন্য পাঠিয়েছিলাম ডক্টর আইনস্টাইন আই ডিড নট থিঙ্ক রিপ্লাইড দ্য গ্রেট সাইন্টিস্ট উইথ এ স্মাইল তো সেই সাইন্টিস্ট হেসে রিপ্লাই করেন উত্তর দেন যে আমি ভাবতে পারিনি দ্যাট এনিবডি উড সেন্টে কার ফরমি কেউ আমার জন্য গাড়ি পাঠাতে পারে বাট আই ক্যান আই শিওর দ্যাট আমি নিশ্চিত করতে পারি যে আই আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দ্য ওয়াট আমি এই আমার হাঁটাটা কিন্তু আমি খুব উপভোগ করেছি হাঁটা চলাটা ঠিক আছে এখান থেকে আমরা শুধু এইটুকু লিখবো সো হি রিচ দ্য রিচ ব্রুসেল অন ফুড তাই তিনি ব্রুসেল পায়ে হেঁটে কিন্তু পৌঁছান ঠিক আছে এবার একটা টাইটেল আমরা স্যুটেবল একটা টাইটেল দেবো এখানে টাইটেলটা হচ্ছে কি দ্য গ্রেট সাইন্টিস্ট আইনস্টাইন এখানে যে কোনো একটা টাইটেল যেন টাইটেলটা আমাদের যেমন এই যে প্যাসেজটা যেটা হচ্ছে আর কি সামারিটা সেটা যেন তার সাথে যেন মিল থাকে ঠিক আছে সেরকম একটা টাইটেল তো এবার যেটা আমাদের পুরোটা একবার প্যাসেজটা আমি বলে দিচ্ছি ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড দ্য ফেমাস সায়েন্টিস্ট আইনস্টাইন টু ব্রুসেলস

আশা করি দেবে কারণ নভেম্বরটা আমাদের যে দিওয়ালির পরে কিন্তু একটা লকডাউনের সম্ভাবনা মানে শোনা যাচ্ছে যে লকডাউন হতে পারে সেই জন্য ডিসেম্বরে মোটামুটি ছ তারিখে তার আগে একটা জানা যাবে যে পরীক্ষাটা কতদূর কী হবে তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য